প্রথম কোশ্চেন, একটি ট্রেন বর্ধমান থেকে হাওড়া 6 ঘন্টায় এবং অপর একটি ট্রেন হাওড়া থেকে বর্ধমান যায় 4 ঘন্টায়, তারা সকাল 7টার সময় যাত্রা শুরু করলে কখন তাদের মধ্যে সাক্ষাৎ হবে? জিনিসটা একটু বুঝে নাও, দেখো এটা হচ্ছে দুটো প্লেস, এটা হচ্ছে বর্ধমান, এটা হচ্ছে হাওড়া। তো প্রথম যে ট্রেনটা, তার এখান থেকে যেতে সময় লাগছে হচ্ছে 6 আওয়ার্স, আর দ্বিতীয় যে ট্রেনটা এদিক থেকে আসছে তার সময় লাগছে 4 আওয়ার্স, ঠিক আছে? তাহলে এদের সময়ের যে অনুপাত, সময়ের অনুপাত সেটা কত প্রথম ট্রেন আর দ্বিতীয় ট্রেনের? 6:4। তাহলে বেগের অনুপাত কি হবে? বেগের অনুপাত ঠিক এদের উল্টো হয়ে যায়, ক্রস হয়ে যায়, কথা হয় সেটা 4:6, ঠিক আছে? তাহলে এবার ব্যাপারটা দাঁড়াচ্ছে যেটা, টোটাল যে ডিস্টেন্স, যে দূরত্ব, বেগ ইন্টু সময় মানে আমরা কি জানি, দূরত্ব জানি, তাহলে টোটাল যে ডিস্টেন্স সেটা কত হচ্ছে 24। তাহলে আমার ডিস্টেন্স বেরিয়েছে বা দূরত্ব বেরোলো 24 ইউনিট, ঠিক আছে? আর যেহেতু পরস্পরের দিকে আসছে, সুতরাং আপেক্ষিক বেগ এদের কী হয়, যোগ হয়। তাহলে এদের আপেক্ষিক বেগ কত এসেছিলো? 4 আর 6 এসেছিলো, তাহলে আপেক্ষিক বেগ এখন কত? যেহেতু পরস্পরের দিকে আসছে, তাহলে আপেক্ষিক বেগ হচ্ছে 10 ইউনিট। তাহলে সময় কত লাগবে? 24 ইউনিট দূরত্ব 10 বেগে যদি পার করে, তাহলে সময় লাগবে 24/10 আওয়ার্স = 2.4 আওয়ার্স। এটাকে যদি আমি তোমার মিনিটে করে নিতে চাই, তাহলে ডাইরেক্ট এখান থেকে মিনিটে করে নেয় ভালো পয়েন্টে না নিয়ে এসে, কী করবো, 24/10 × 60 মিনিট বা 144 মিনিট, 144 মিনিটকে লিখতে পারি 2 ঘন্টা 24 মিনিট। তাহলে সকাল 7টায় যদি যাত্রা শুরু করে তারা, তার ঠিক 2 ঘন্টা 24 মিনিট পর তারা মিট করবে, তাহলে কী হবে সেটা সকাল 9টা 24 মিনিট। অ্যান্সার তাহলে দাঁড়াচ্ছে সি, এই হচ্ছে অঙ্কটা। নেক্সট অঙ্কে চলে আসি এবার। দেখো এই অঙ্কগুলো অনেক ইজি হয়ে যায়, অঙ্কগুলোতে আসছে না, যেগুলো অঙ্কগুলো ট্রিকি লাগে সেগুলোকে বলছি। আর একটা জিনিস জেনে রাখো, কোনো ট্রেন যদি কোনো টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করে, তাহলে তার মানে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। আর কোনো ট্রেন যদি প্ল্যাটফর্মকে বা অপর একটি ট্রেনকে অতিক্রম করে, তার মানে হচ্ছে সেই ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করবে। এই অঙ্কটা চলে আসে একটা কনসেপ্ট ক্লিয়ারের জন্য। বলছে 90 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন 250 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে 22 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? 90 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে একটি ট্রেন, একটি বলছে 250 মিটার লম্বা প্ল্যাটফর্ম, এর মানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, এই যদি প্ল্যাটফর্ম হয় আমার, আর এটা যদি ট্রেন এদিক দিয়ে আসে, ট্রেনটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, মানে হচ্ছে ট্রেনটার নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করবে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে ট্রেনটার গতিবেগ কত? 90 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে 90 কিলোমিটার পার আওয়ার। এটাকে আমি কী করবো, মিটার পার সেকেন্ড করে নেবো। মিটার পার সেকেন্ড করতে গেলে কী করতে হয়, 5 এর 18 দিয়ে গুণ করে দিতে হয়। তাহলে স্পিড এখন 90 × 5/18 মিটার পার সেকেন্ড, এটাকে ক্যালকুলেশন করে নিই, 18 × 5 কোথায় 25 মিটার পার সেকেন্ড হচ্ছে স্পিড। এবার প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় নিয়েছে, 22 সেকেন্ড সময় নিয়েছে। তাহলে 22 সেকেন্ডে ট্রেনটা কত দূর যাবে, 22 সেকেন্ডে ডিস্টেন্সটা যাবে সেটা হচ্ছে 25 × 22, কত দেখো, 550 মিটার। তাহলে 22 সেকেন্ডে সে যাচ্ছে 550 মিটার। তাহলে এই 550 মিটারের মধ্যে কী কী আছে, 550 মিটারের মধ্যে আছে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, মানে ট্রেনটা যখন এই 22 সেকেন্ড নিয়েছে নিজের দৈর্ঘ্য এটা অতিক্রম করতে, প্লাস এই যে প্ল্যাটফর্ম ছিল সেই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করতে। ট্রেনটা নিজের দৈর্ঘ্য মানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বলে দিয়েছে 250 মিটার, তার মানে এইটুকু হচ্ছে 250 মিটার। তাহলে বাকি থাকছে কত, বাকি নিশ্চয় 300 মিটার থাকছে, তাহলে এই 300 মিটারটা হচ্ছে ট্রেনটার নিজের দৈর্ঘ্য। তাহলে অ্যান্সার হবে আমার ডি। এরপরে নেক্সট অঙ্কে আসি। দেখো অঙ্কটা, 140 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ 60 কিলোমিটার পার আওয়ার, আর বিপরীত দিক থেকে 40 কিলোমিটার পার ঘন্টা বেগে এগিয়ে আসা একটি 160 মিটার দৈর্ঘ্যের ট্রেনকে কত সময় অতিক্রম করবে?
দেখো পরস্পরের দিকে যেহেতু এগিয়ে আসছে তাহলে আপেক্ষিক গতিবেগ যোগ করতে হয়, তাহলে আপেক্ষিক গতিবেগ এখন কত দাঁড়াচ্ছে, 60+40 মানে হচ্ছে 100 কিলোমিটার পার আওয়ার, কারণ কি এখানে একটার গতিবেগ 60, একটা বলা আছে 40, তাহলে টোটাল দাঁড়াচ্ছে 100 কিলোমিটার পার আওয়ার। এটাকে মিটার পার সেকেন্ড করতে গেলে কী করতে হবে, 100 × 5/18 মিটার পার সেকেন্ড, এটা এখন এর আলটিমেট গতিবেগ, এদের আপেক্ষিক গতিবেগ। এইবার কোশ্চেন হচ্ছে যে 140 মিটার দীর্ঘ একটি ট্রেন আর একটা আছে 160 মিটার, যখন তারা পরস্পরকে অতিক্রম করবে তখন তাদেরকে টোটাল কতটুকু দূরত্ব যেতে হবে, সেটা হচ্ছে 140+160 মানে হচ্ছে 300 মিটার, এই দূরত্ব যেতে হবে। আর ভেলোসিটি বা স্পিড আমার এখানে বেরিয়ে এসেছে, তাহলে সময় মানে সময় কত লাগবে, সময় হচ্ছে 300 মিটার যেতে হবে, বেগ তোমার দেওয়া আছে 100 × 5/18। এবার কাটাকাটি করতে হবে আর কিচ্ছু নাই, দেখো 0 0 এখান থেকে কেটে যাচ্ছে, তাহলে উপরে কী গেলো 3 × 18/5, তো নিচে 10 রাখলে বেটার হয়, তাহলে উপরে নিচে তাহলে 18 × 3 কত চলে আসে, 54 বাই 5 মানে হচ্ছে 54 × 2/10, 108/10 বা 10.8 সেকেন্ড। এগুলো ব্রেনের মধ্যেই করে ফেলতে হবে, এটা আমি করে দেখালাম, কিন্তু এগুলোকে এই ক্যালকুলেশনগুলোকে অনেক ফাস্ট করতে হবে, তাহলে অঙ্কে টাইমটা অনেক কম লাগবে, তাহলে আমার অ্যান্সার হচ্ছে 10.8 সেকেন্ড। এরপর নেক্সট অঙ্ক, দেখো আরও সব অঙ্ক আছে এখানে, এই ধরনের অঙ্কগুলো সব একই টাইপের, ওই জন্যে এটা আর করছি না, যেটা একটু অন্য টাইপের সেটাই চলে আসছে। এই অঙ্কটা দেখো, 150 মিটার দীর্ঘ একটি ট্রেন বিপরীত দিক থেকে 55 কিলোমিটার পার ঘন্টা বেগে এগিয়ে আসে অপর একটি ট্রেনের এক যাত্রীকে 5 সেকেন্ডে অতিক্রম করলো, প্রথম ট্রেনটির গতিবেগ কত, মানে উল্টো দিক থেকে যে ট্রেনটা আসছে তার গতিবেগ দেওয়া আছে 55, কিন্তু এই যে ট্রেনটা করে যাচ্ছে সেই ট্রেনটার কিন্তু দুর্ঘটনা মানে স্পিডটা দেওয়া নেই, সেটা আমাকে বের করতে হবে। বলছে কি 150 মিটার দীর্ঘ একটি ট্রেন বিপরীত দিক থেকে 55 কিলোমিটার ঘন্টা বেগে এগিয়ে আসে অপর একটি ট্রেনের যাত্রীকে 5 সেকেন্ডে অতিক্রম করলো, যাত্রীকে অতিক্রম করলো মানে হচ্ছে ট্রেনটার নিজের দৈর্ঘ্য অতিক্রম করলো, ঠিক আছে, 5 সেকেন্ডে ট্রেনটা অতিক্রম করছে কতটুকু, 150 মিটার, এই যে দেওয়া যাচ্ছে এখানে 5 সেকেন্ডে যদি 150 মিটার অতিক্রম করে 1 সেকেন্ডে কত করবে, সেটাই ওদের আপেক্ষিক বেগ, সেটা কত, 30 মিটার পার সেকেন্ড, কারণ কি 150 ভাগ 5 দেখিয়ে দিলাম, 150 ভাগ 5 ইকলটা কত হচ্ছে 30 মিটার প্রতি সেকেন্ড, এটা হচ্ছে ওদের আপেক্ষিক বেগ। এটাকে আমি কিলোমিটার পার আওয়ার করবো, কী করতে হবে, তাহলে 30কে যদি আমি 18/5 দিয়ে গুণ করে দিই তাহলে আমার কিলোমিটার পার আওয়ার চলে আসবে 6, হয় এটা তাহলে কত হচ্ছে দেখো 148 কিলোমিটার পার আওয়ার, তার মানে এই যে দুটো ট্রেনের আপেক্ষিক বেগ যেহেতু পরস্পরের দিকে তারা এরকম করে এগিয়ে আসছিল, এদের আপেক্ষিক বেগ হচ্ছে 160 কিলোমিটার পার আওয়ার, এর মধ্যে একটা ট্রেনের গতিবেগ দেওয়া আছে সেটা কত 55, তার মানে এইটা হচ্ছে 55 কিলোমিটার পার আওয়ার, তাহলে 108 থেকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে বাকি অপর ট্রেনের গতিবেগটা আমি পেয়ে যাবো, সেটা কত হবে, তাহলে 108-55 আচ্ছা 53 কিলোমিটার পার আওয়ার, তাহলে অপর ট্রেনের যে গতিবেগ সেটা হচ্ছে 53 কিলোমিটার প্রতি ঘন্টা। নেক্সট অঙ্ক, একশো মিটার দৈর্ঘ্যে দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে পরস্পরকে এসে 8 সেকেন্ড অতিক্রম গেল, প্রথমটির গতিবেগ দ্বিতীয়টির দ্বিগুণ হলে প্রথমটির গতিবেগ কত, প্রথমটির বেগ দ্বিতীয়টির দ্বিগুণ হলে প্রথমটির গতিবেগ কত, তাহলে কি এদের আপেক্ষিক বেগটা আমি বার করে নিই, 100 মিটার দৈর্ঘ্যে দুখানা ট্রেন মানে কি এদের টোটাল দৈর্ঘ্য কত, পরস্পরকে যদি ও যখন অতিক্রম করবে এই একটা ট্রেন 100 মিটারের, এই একটা ট্রেন 100 মিটারের, তাহলে এদেরকে অতিক্রম করতে হবে 100+100 মানে হচ্ছে 200 মিটার, টোটাল অতিক্রম করবে 200 মিটার। এইবার এই 200 মিটার অতিক্রম করতে কত সময় নিয়েছে, 8 সেকেন্ড সময় নিয়েছে, তাহলে এদের গতিবেগ কত হবে, 200 ভাগ 8 মিটার পার সেকেন্ড, ভাগ করে দাও তাহলে দেখা যাক কী আসে, 25 দিয়ে কেটে যাবে, তাহলে 25 মিটার পার সেকেন্ড, এদের আপেক্ষিক বেগ 25 মিটার পার সেকেন্ড। এবার এটাকে আমি কী করবো, কিলোমিটার পার আওয়ারে করবো, কেন আমার অ্যান্সার চেয়েছে কিলোমিটার প্রতি ঘন্টাতে, তাহলে এটাকে কিলোমিটার পার আওয়ার করতে গেলে কী করতে হয়, 18/5 দিয়ে গুণ করে দিতে হয় 5, তাহলে কত হচ্ছে 90 কিলোমিটার পার আওয়ার। এইবার ব্যাপারটা হচ্ছে যে প্রথমটির গতিবেগ কত জানতে চেয়েছে আমার, বলছে প্রথমটির বেগ দ্বিতীয়টির দ্বিগুণ, তাহলে এদের গতিবেগের অনুপাত কত, অনুপাত হচ্ছে 2:1, তাহলে টোটাল কত হচ্ছে 3 ইউনিট,
এইটা হচ্ছে প্রথম ট্রেন, এটা হচ্ছে ফার্স্ট ট্রেন, এটা হচ্ছে সেকেন্ড ট্রেন। তাহলে ফার্স্ট ট্রেনের গতিবেগ হচ্ছে 2 ইউনিট আর সেকেন্ড ট্রেনের গতিবেগ হচ্ছে 1 ইউনিট, টোটাল আসছে 3 ইউনিট। 3 ইউনিট মানে কত এখানে, এই যে 90 কিলোমিটার প্রতি আওয়ার 90, তাহলে 2 মানে কত হচ্ছে 90 বাই 3 ইন্টু 2 কত 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে প্রথম ট্রেনটির গতিবেগ হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার, আর তাহলে দ্বিতীয়টা কত হবে সেটা বুঝতে পারছো, 30 কিলোমিটার প্রতি আওয়ার। এবার চলে আসি নেক্সট অঙ্কে। ষাট কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে 30 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য 200 মিটার হলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত মিটার। তো দেখো ট্রেনটির গতিবেগ 60 কিলোমিটার প্রতি ঘন্টা বলা যাচ্ছে না, 60 কিলোমিটার প্রতি ঘন্টা, আর প্ল্যাটফর্মকে অতিক্রম করতে সময় নিয়েছে 30 সেকেন্ড। এর গতিবেগটা আগে কী করবো আমি, মিটার পার সেকেন্ডে করে নেবো। 60 কিলোমিটার পার আওয়ারকে যদি আমি 5×18 দিয়ে গুণ করে দিই তাহলে ওটা কী চলে আসে, মিটার পার সেকেন্ড চলে আসে গতিবেগ। এখানে একটু ক্যালকুলেশন করে দিই, ক্যালকুলেশন পরে করবো একসাথে। তাহলে গতিবেগ হচ্ছে এখন এটা, ঠিক আছে। 30 সেকেন্ডে প্ল্যাটফর্ম অতিক্রম করলে তাহলে 30 সেকেন্ডে ট্রেনটা যাবে কত, কত দ্রুত অতিক্রম করবে, সেটা হচ্ছে কত, 60×5/18, এটা হচ্ছে গতিবেগ। এর সঙ্গে আমি কী গুণ করবো, কত সময় 30, তাহলে আমার অ্যান্সারটা চলে আসবে। কাটাকাটি করি এবার, দেখো 6×10=60, 6×3=18, 3×10=30, তাহলে টোটাল আমার ডিস্টেন্স বেরোচ্ছে 2500 মিটার, টোটাল ডিস্টেন্স বেরো হচ্ছে 500 মিটার্স, ঠিক আছে। এবার বলছে ট্রেনটির দৈর্ঘ্য অলরেডি 200 মিটার দেওয়া আছে এখানে, তাহলে প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে হচ্ছে ট্রেনটার নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করবে। এবার টোটালটা মিলিয়ে এসতে আমার 500 মিটার, এর মধ্যে ট্রেন হচ্ছে 200 মিটার, তাহলে বাকি যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে আমার দাঁড়াচ্ছে তোমার 500 থেকে 200 বাদ দিয়ে দাও, সেটা হয় 300 মিটার। তাহলে কী বলবো, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 300 মিটার,